দেশে নতুন করে আরও একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 49। কোয়ারেন্টিনে আছেন 26,023 জন। এসব তথ্য জানিয়ে সামাজিক বিচ্ছিন্ন কর্মসূচি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে IETCR। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন চিকিৎসা ও কিটসের কোনো ঘাটতি নেই। ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধ না করারও আহ্বান জানিয়েছেন তিনি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় এই মুহূর্তে কোয়ারেন্টিনে আছেন 26,023 জন। হটলাইনে সেবা নিয়েছেন 9,00,000-এর বেশি মানুষ। PPE বিতরণ হয়েছে 3,26,000, মজুদ আছে আরও প্রায় 42,000। 20,000 কিট সরবরাহের পরও আরও আছে 72,000। গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 4 জন, যাদের মাঝে 2 জনই বয়োবৃদ্ধ। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে IEDCR। আমরা এ পর্যন্ত সব রোগী করোনার সংক্রমণ নিশ্চিত করেছি 49 জনের মধ্যে। তার মানে গত 24 ঘন্টায় আরও 1 জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় যারা করোনার সংক্রমণ আছে বলে শনাক্ত হয়েছিলেন তাদের মধ্যে আরও 4 জনের করোনার সংক্রমণ এখন আর নেই। আমরা গত 2 দিন যেহেতু এখানে কোনো সংক্রমণ শনাক্ত করিনি, তাতে আমাদের অনেকের মধ্যে মনে হয়েছে যে বাংলাদেশ ঝুঁকিমুক্ত হয়ে গেছে। এটা কিন্তু বৈশ্বিক একটা সমস্যা। সারা বিশ্বে যতক্ষণ পর্যন্ত এটি শূন্যের কোটায় না আসবে ততদিন পর্যন্ত আমাদের যেই প্রতিরোধ কার্যক্রমগুলোর কথা বলছি, সময় বিশেষে তা পরিবর্তিত হতে পারে, কিন্তু প্রতিটি প্রতিরোধ কার্যক্রম আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান সেবার পরিধি বাড়ানো হয়েছে। মানুষ আতঙ্কিত হয় এমন কিছু গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ তার। আমাদের কাছে কিছু ইনফরমেশন আসে যে চেম্বার প্রাইভেট গুলো বন্ধ আছে, ডাক্তার একটু কম আছে। আমি আহ্বান করবো এই সময় সকলেই জানি যার যার কর্মস্থলে উপস্থিত থেকে তাদের কাজটি যাতে করে। আমাদের ইনশাল্লাহ চিকিৎসার কোনো অভাব নাই, কিটস এর কোনো অভাব নাই, পরীক্ষা আমরা যথেষ্ট ব্যবস্থা করেছি এবং আমাদের PPE আর অভাব নাই। জ্বর হলে করোনা নয়, আশ্বস্ত করেছে IEDCR। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।